আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি কাজী আশা। দুই মাসের ছুটি নিয়ে নয় মাসেও দেশে ফিরে কাজে যোগ দেননি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা আব্দুল খালেক। তার বিরুদ্ধে তদবির ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এয়ারলাইন্স থেকে অন্তত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, স্ত্রীর অসুস্থ বড় ভাইকে দেখতে 2021 সালের 8 নভেম্বর দুই মাসের জন্য ছুটি নিয়ে ক্যানাডায় যান আব্দুল খালেক। দুই মাসের ছুটি নিয়ে ক্যানাডা গেলেও নয় মাসেও দেশে ফিরে আসেননি তিনি। সবশেষে 2022 সালের 10 জানুয়ারি আব্দুল খালেক ক্যানাডা থেকে ডাকযোগে একটি চিঠি পাঠান। এতে উল্লেখ করেন, তিনি অসুস্থ, আরও কিছুদিন ক্যানাডা থাকবেন। তবে তিনি কি রোগে আক্রান্ত, কতদিনের ছুটি চান, কবে নাগাদ দেশে ফিরবেন, এসব বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সরকারি কর্মচারী প্রবিধানমালায় অনুমতি না নিয়ে দেশের বাইরে 60 দিনের বেশি ছুটি কাটানোর ঘটনাকে পলায়ন বলা হয়। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ছুটি নেওয়ার সময় আবেদনপত্রে খালেক অবস্থানকালীন ঠিকানা হিসেবে ক্যানাডার টরন্টোর স্কারবো এলাকার ট্রুডেল স্ট্রিটের ঠিকানা দেন, তবে সেই ঠিকানায় যোগাযোগ করে পাওয়া যায়নি তাকে। এছাড়াও যে ফোন নম্বর দিয়েছিলেন সেই ফোনে সরাসরি ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। সম্প্রতি ছুটির বিষয়ে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেন ব্যবিচকের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান। তবে উত্তর না আসায় দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে আব্দুল খালেকের বাড়ি কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ায়। দর্শক, এই ছিল পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689551629090।